আজকে আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কিভাবে জীবনের প্রতিটি উপভোগ করা যায় এই আলোচনা করব আমরা। আর খারাপ অভ্যাস ও পাপ আমাদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, আর আজকের থেকে আমরা ভালো অভ্যাস গড়া অবশ্যই শুরু করতে পারি। দেখতে থাকুন এই ভালো অভ্যেস গড়া নিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। পাপ কি, কেন আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, কেন আমরা নতুন জন্ম পাওয়ার পরেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই আর এসব জিনিস আমাদের চারদিকে ঘুরে বেড়ায়। আমরা এক প্রণালীর মধ্যে দিয়ে চলেছি আর আমাদের চারিপাশের এসব জিনিসগুলো ভাঙতে সময় লাগে। আমাদের মধ্যে একটা জিনিস যেটার অভাব রয়েছে সেটা হলো শিক্ষা। বাইবেলের রোমিও 6:2 বলেছে, তা দূরে থাকুক, আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপের জীবন যাপন করব বলুন তো? এটা তো বড়ই অসম্ভব মনে হচ্ছে, আপনাদের এটা মনে রাখতে হবে। বাইবেলে বলেছে, তোমরা আর পাপই নও, তোমরা আর পাপই নও। জানেন এর মানে কি? আপনাদের পাপের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। যখন আর কোনো কিছুর সাথে সম্পর্ক থাকে না, তার মানে আপনি আর সেই কাজ করতে ইচ্ছুক নন। আপনাদের অন্তর আছে, বাস করছে, আর তাই পাপ মুক্ত হয়েছেন। উনার সঙ্গে আপনারও ক্রুশে প্রাণ দিয়েছেন, উনার সঙ্গে আপনাদেরকেও গড়া হয়েছিল। তবে যখন উনি ফিরে এসেছিলেন তখন আপনারাও ফিরে এসেছিলেন, আর বাইবেল বলেছে আপনাদের এক নতুন জীবন দিয়ে ফিরে আনা হয়েছে এবং পাপের থেকে মুক্তি দিয়ে। আর আপনারা, কারণ আজও আপনারা বিশ্বাস করেন যে মুক্তি পেয়েছেন, এবার আরেকটি বাণী পড়ি, আসুন। এতে একটু সময় লাগবে, আমি অনেক বছর ধরে রোমিও 6 পড়ে গেছি, যতক্ষণ আমি বুঝতে পেরেছি তাতে যা বোঝাতে চেয়েছিল। যদি আমি পাপ মুক্ত হতে পারি তাহলে কেন আজও আমি আসলে খুব একটা মুক্তি অনুভব করি না, মনে হয় আজও। আমার এটা বুঝতে হয়েছিল যে এটা আমার অন্তরে যা আছে তার বিষয় বলছে, আর সেটা হলো পবিত্র আত্মা যদি আমরা করতে দিই তাহলে সে আমাদের বাইরেও কাজ করতে সাহায্য করবে। তবে যখন কোনো কাজ করেন, কাজটা করাটা খুব একটা আরামদায়ক হয় না, এটাকে বুদ্ধি পাওয়ানো, নতুন অভ্যেস গড়ে তুলুন, নতুন দৈহিক শক্তির জন্য কাজ করছি। আর তখন মনে হয় যে হঠাৎ আপনারা এখন স্বাধীন, এখন আর দাসত্ব বন্ধনে আটকে নেই। আপনারা যদি এটাকে ভালোভাবে দেখেন দেখবেন এটা খুব উৎসাহজনক, এটা আর বোঝা বলে মনে হবে না, মনে হবে না এটা আমরা করতে চাই না, এটা সত্যি খুব উৎসাহজনক। আর প্রভু আপনার জীবনে পরিবর্তন ঘটাবেন অবশ্যই, আর আপনি দেখতে চাইবেন। এবার দেখুন আয়াত 11, উনি বলেছেন, তদ্রূপ তোমারও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো, উনার অভঙ্গ সাহচর্য থাকুন। খ্রিস্ট যিশুতে বিবেচনা করা মানে হলো আপনি কি ভাবেন, তাই উনি বলেছেন তোমাদের বিশ্বাস করতে হবে, বলতে হবে আমি পাপ থেকে মুক্ত, পাপ সাথে আমার আর সম্পর্ক নেই, পাপ এখন আর আমার কর্তৃত্ব চালায় না। সে মদ খাওয়া হোক, জুয়া খেলা হোক, বা যে রকমেরই অভ্যেস হোক না কেন, কোনো রকম যৌন বিপদ গমন বা যাই হোক না কেন, বদ মেজাজ, স্বার্থপরতা, আত্মকেন্দ্রীয়তা, এর লিস্ট অন্তহীন। এর মানে এই নয় যে আমরা ভুল করি না, আমি রোজই ভুল করি, তবে আমি সেই বিষয়ে বলছি যা লোকেদের দাসত্বে আটকে রয়েছে। প্রত্যেকবার যখনই লোকেরা তাদের ইচ্ছে মতো কিছু পায় না তারা রেগে যায়, বিরক্ত হয়, এটাই হলো দাসত্ব বন্ধন। আজও আমি অনেক সময় রেগে যাই, তবে বলছি অনেক আগেকার কথা, আমি সব সময় রেগে রেগে থাকতাম আর আমাকে শান্ত করার একটাই রাস্তা ছিল, আর সেটা হলো আমি যা চাই তাই আমাকে দেওয়া হোক, আর আমি স্বার্থপর। দাসত্ব বন্ধনে আটকে ছিলাম, আর আমি বদ মেজাজের দাসত্ব বন্ধনে আটকে ছিলাম, আমি অধৈর্যের দাসত্ব বন্ধনে আটকে ছিলাম। আমার কি করতে হয়েছিল? আমায় পড়তে হয়েছিল, বিশ্বাস করতে হয়েছিল, পবিত্র আত্মার ফল আমার অন্তরেই আছে, আর আমায় পবিত্র আত্মার সহযোগিতা করতে হয়েছিল যাতে সে কার্যকরী হয়। মাংসের পক্ষে এটা খুবই কষ্টদায়ক ছিল, তবে শেখাটা খুব একটা কঠিন ছিল না, আমার এটুকু শেখার প্রয়োজন ছিল। যখন পবিত্র আত্মা বলবে চুপ করো, তখন আমাকে একেবারে চুপ করে বসতেই হবে। তবে এতে আমার মনের যন্ত্রণা কমে না, কেন? কারণ মাংসের খারাপ অভ্যেস আছে, জানেন তো বাচ্চাদের খারাপ অভ্যেস থাকলে কেমন আচরণ করে তারা, ওদের বোতল করে নিলে ওরা কেমন আচরণ করে,
ওদের প্যাসিফায়ার নিয়ে নিলে ওরা কেমন আচরণ করে, যখন আপনারা চান তারা ছোটদের পটিতে না গিয়ে বড়দের পটিতে যাক তখন তাদের আচরণ কি হয়ে যায় আপনাদের মনে আছে? ওরা সারা দিন ধরে পটিতে না গিয়ে থাকবে, আমি যাব না, আমার প্যাসিফায়ারটা নিয়ে নাও, আমি ভাবছো না, তুমি ভাবছো আমি কান্না বন্ধ করে দেব, জানেন কি হয়? ওদের কথা শুনে চলা সত্ত্বেও ওদের এই বায়না বন্ধ করা যায় না, আমি ঠিক বলছি কিনা আপনারা জানেন? আমাদের সাথেও ঠিক এটাই ঘটে থাকে, যতবার আমরা এটা মাংসকে দিই ততবার আমাদের এর মধ্যে দিয়ে যেতে হয়। প্রভুর মহিমা, আমরা এই সপ্তাহে কিছু উন্নতি করতে চলেছি। বলুন, পাপ থেকে আমি মুক্ত, আমার পাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি পাপ করতে চাই না। এবার সবচেয়ে বড় কথাটা বলুন, আমি পাপকে ভয় পাই না। অনেক লোক জেগে উঠেছে এবং বিছানার থেকে ওঠার আগেই তারা ভীত তারা কি করবে, আর আমার এতে একটা সমস্যা আছে। আমি ভয় পাই, আবার আজকে না করে বসি, আবার যখন ঘরে কেউ থাকে না, কতক্ষণ বলতাম যদি আমি সবার সঙ্গে মিশতে পারতাম, আজকে নয় কালকে আমাদের শিখতেই হয় লোকেদের সাথে থাকলে কিভাবে মিশতে হয়। আমার মতো কি এখানে কেউ আছে যারা মন খারাপ হয়েছিল? হয়তো আমার জীবনের সাহায্যে আপনারা আশা পাবেন। জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা সঠিক কাজ করার অপেক্ষা করি, আর আমি একদম সত্যি বলছি, আমি গত 2 বছরে এটা দেখেছি, আজ 2 বছর ধরে আমি এই উপদেশ দিয়ে চলেছি, তোমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও যেটা সঠিক মনে হয় সেই কাজটা করা উচিত, আর নয়তো জীবনে কোনো দিনও বিজয়ী হতে পারবে না। কখন দান করতে হবে সেই অপেক্ষা করলে চলবে না, ক্ষমা করার জন্য অপেক্ষা করলে চলবে না, আশীর্বাদ দেবার ইচ্ছে অপেক্ষা করলে চলবে না, দয়াশীল হওয়ার অপেক্ষা করলে চলবে না, নিঃস্বার্থ হওয়ার অপেক্ষায় থাকলে একদম চলবে না। আপনারা এখনই করুন, আর নিজস্ব বল ও শক্তির সাহায্যে এটা করার চেষ্টা করবেন না, পবিত্র আত্মার শক্তির সাহায্যে আপনাদের করতে হবে। আমরা নতুন অভ্যাস গড়ে তুলি, সবাই বলুন অভ্যাস। এবার আমি চাই যে আপনারা দেখুন রোমিও অধ্যায় 8, আয়াত 13, কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুমাত করো। কতজন এটা বুঝতে পেরেছেন? আপনারা যদি মাংসের কথা মতো চলেন, কতজন জানেন আপনাদের মাংস হলো শাসক, যদি আপনারা মাংসের শাসনের অধীনে চলেন তাহলে অবশ্যই মৃত্যু ঘটবে, কিন্তু যদি পবিত্র আত্মার শক্তির অভ্যাসগত চলেন, বিস্তারিত বাইবেলে বলেছে, আমার মনে হয় এটা প্রথম অনুবাদ যাতে এই কথা লেখা আছে, আর এটা আমার খুব পছন্দ, এটা আমায় অনেক কিছু শিখিয়েছে, কিন্তু পবিত্র আত্মার শক্তির সাহায্যে অভ্যাসগত দিয়াবলের সকল ক্রিয়া যা শরীরে আছে তার মৃত্যু ঘটে, সকল ধ্বংস ও বিনাশের মৃত্যু ঘটে, আর আপনি সুন্দর স্বাভাবিক ও সত্য জীবন যাপন করেননি। প্রভুর শক্তির দ্বারা আমরা যেটা সত্যি সেটা করার চয়ন করি, ইচ্ছে হোক বা না হোক, তবে শুধু একবার করলেই যথেষ্ট নয়, আপনাদের বারবার করতে হবে, আর সেটাই হলো আপনার পরীক্ষার সময়, কারণ দিয়াবল আপনাকে চিন্তায় ফেলতে চায়, এটা কাজে দিচ্ছে না, এটাকে ভুলে যাওয়াটাই ভালো হবে, এটা খুবই কঠিন আর এতে কোনো ফলও পাওয়া যাচ্ছে না, এর থেকে আপনারা কি ভাবছেন? আপনারা বলুন, দিয়াবল যতক্ষণ না তোমায় বের করছি আমি এটা করেই যাব, আর আপনারা কাজ চালিয়ে যান, এখানে আসেন, আর আপনাদের মনে হবে এখন আর এটা অতটা কঠিন মনে হচ্ছে না, এবার আপনারা এটা করা শুরু করে দেন, আর এখন আর করার জন্য চেষ্টা করার প্রয়োজন নেই, আপনারা মনে হচ্ছে খুবই স্বার্থপর বিষয়, পুরোপুরি শুধু নিজেদের বিষয় ভাবেন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, ব্যাপারটা পুরোপুরি নিজের ব্যাপার,
আর এখন এখানে কোথায় আছেন আর আপনি সকালে ঘুম থেকে ওঠেন এই ভেবে অন্যদের জন্যে আমি কি করতে পারি আর আপনি ভাববেন আমার বিছানা এটা কি? তবে আপনার ঠিক জায়গায় পৌঁছতে হলে মনে রাখবেন আপনাদের সবাইকে এর মধ্যে দিয়ে যেতে হবে। আমাকে একজন ব্যায়ামের কিছু যন্ত্র দিয়েছিল, মনে হলো এটার জন্য প্রভু কি আমায় আদেশ করেছিলেন না করেননি, এটা আমি বুঝতে পারি না। আর এই হলো আমাকে ভালোবাসে, জানেন কেন? ও এটা 16 বছর বয়স থেকেই করে চলেছে, এটা একটা অংশ দেবের জীবনের, মানে ও এটাকে পছন্দ করে। ও যদি না করে ওর পরের দিনটা মনে হয় কিছু খামতি হয়েছে। তবে আমি সত্যি কথা বলতে গেলে একদম পছন্দ করি না, আমার ভালোই লাগে না, কিন্তু আমি ব্যায়াম করতে চাই অবশ্যই। আমি এখন আমি ব্যায়াম করি, আমি কিছু ব্যায়াম করি যেগুলো আমাকে সাহায্য করে। তবে আমি জানি এখন এর সঙ্গে আরও ব্যায়াম যোগ করতে হবে, তাই এই যন্ত্রগুলো আমি পেয়ে ভাবলাম এবার আমি ব্যায়ামগুলো করব। একজন একে দেখলাম, তবে সেটাও খুব একটা বেশি দিন টেকেনি, কি করব বলুন তো, খুব একটা মজা পাইনি, এই জন্যেই। ওনার সঙ্গে ব্যায়াম শেখার সঙ্গ একটা জিনিস, উনি বলেছিলেন যখন তুমি ব্যায়াম করা শুরু করবে তোমার মনে হবে তুমি এটা আর করতে পারছো না, তোমার শরীর জানি না কীভাবে করতে হয় আর জানলেও করতে চায় না। তবে এর মানে এই নয় যে তোমার তা শক্তি নেই, তোমার জীবনকে শেখানো যেতে পারে আর আপনাদের করতেই হবে, বারবার বারবার, আর যত বেশি করে করবে ততই ওতে তুমি ভালো সুফল পাবে। তখন তোমার শরীরও তোমার সঙ্গ দিতে শুরু করবে, আর তবে পুনরাবৃত্তি তোমার শরীরকে শেখাবে যে কীভাবে শুরু করতে হয় আর এই জিনিসগুলোকে ঠিক কীভাবে করতে হয়। 4টে জিনিস আছে যেটাকে একসাথে করতে হবে। প্রথমে তোমাকে মাথা উপরে করে নিচে বসতে হবে, আর তারপর ঠিক আছে এবার চারটের মধ্যে এটা হলো একটা, এটা ঠিক আছে, আমি এটা করতে পারবো, অবশ্যই পারবো, দেখুন তো এটা বুঝতে পেরেছি, এটা খুব সহজ। তারপর আবার বলবেন এবার পর্দা এই ছোট্ট অ্যারোটা দেখো, যদি অ্যারোটা এদিকে যায় তাহলে পুশ করো, আর যদি অ্যারোটা ওদিকে যাও তাহলে পুল করো। তখন যখন মনে হলো যে তখন যদি টানতে ও ঠেলতে চেষ্টা করে চলেছি আর বাকিগুলো ভুলে গেছি, তারপর শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা আসলো, এবার এবার অমনি করে দেখুন, তখন সেই দেখে শ্বাসের ব্যায়ামটা শুরু করলাম আর আমি ওই পুল ও পুশটা ভুলেই গেলাম। এরপর তোমাকে মুখের ব্যায়াম, তখন আমি একদম ভুলে গেলাম কি করতে হবে। এক সপ্তাহ আমি এগুলো করেছি, আপনাদের বলছি মন দিয়ে শুনুন, আপনাদের ভালো লাগবে। তবে প্রথম দিন ব্যায়াম করে দ্বিতীয় দিন আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সোজা হয়ে দাঁড়াতেও পারছিলাম না, আর ভাবলাম হ্যাঁ এর মানে এটা কাজে দিচ্ছে, পরে আমি সকালে হাঁটতে যাওয়া কিংবা কোনো ব্যায়াম আর এটা যাই হোক আমি বিক্রি করার চেষ্টা করছি না, আমি জানিও না, আমার মনে হয় এটা এমন একটা জিনিস যেটা আমি পারবো, এটাকে আমি সাথে করে নিয়ে যেতে পারি আর আমি এটা করতে পারবো, আমি অবশ্যই এটা পারবো। হ্যাঁ এই দেখুন, এই দেখুন, যদিও এতে একটু সময় লেগে যাবে তবে আমি এটা নির্ধারণ করেছি, আমি প্রথমে হাতে পায়ের ব্যায়ামটা করব, শ্বাসের ব্যায়ামটা এবার ভুলে যাও, পুশ ও পুলটাও ভুলে যাও, মুখের ব্যায়ামটাও ভুলে যাও, এর থেকে অনেক বেশি আছে। তবে আমি সহজ জায়গাটা আগে দেখাচ্ছি। তারপর আমি ভাবলাম একবার একটা ভালো করে শেখা হয়ে গেলে, কারণ 3 বার করার পর আমি লক্ষ্য করেছি যে এটা ঠিক, তবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আস্তে আস্তে এরপর আমি শ্বাসের ব্যায়ামটাকে শিখব, তারপর আমি শ্বাস নেওয়া ও তাহলে ছেড়ে দেব, যোগ করব, আমি শেষে তালগোল পাকিয়ে যখন শ্বাস নেওয়ার দরকার তখন ছাড়তাম আর ছাড়বার সময় নিতাম, আমি শ্বাস নিতেই ভুলে যাই। যখনই আমি এটা করতে যাই
এই ব্যাপারটায় আমি পক্ত হয়ে গেলে আমি পুষো পুলটা শিখবো, পুষো পুল আর তারপর মুখের ব্যায়ামটা, আর আমি এই ব্যাপারটা। মূল কথা হলো কখনো হাল ছাড়বেন না, যাই হোক না কেন করতে পারছেন না বলে হাল ছেড়ে দেবেন না। দান করাটা খুব একটা সহজ লাগে না, লোকেদের পরামর্শ দেওয়াটা কঠিন লাগবে না। অনেক লোক আছে যাদের পক্ষে অন্যের প্রশংসা করা খুব কঠিন, আর তাদের কাছে এসব করা আশ্চর্যের ব্যাপার। তবে জানেন কি, কারোর প্রশংসা করার জন্য অপেক্ষা করতে লাগে না। বাইবেলে বলেছে এই কাজ করতে, তাই যখন কাউকে দেখে আপনার মনে হবে ওর চুলটা খুব সুন্দর, তখন কি করতে হবে, তার সামনে গিয়ে মুখ খুলে তাকে বলতে হবে তোমার চুলটা খুব সুন্দর, আপনার কি মনে হয়? সেটা কোনো ব্যাপার নয়, আপনারা প্রভু আজ্ঞাকারী আর আপনারা নিজেদের শেখাচ্ছেন এক নতুন ধরনের জীবন যাপন করতে। আর খুব তাড়াতাড়ি এটা আপনার জন্য আরামদায়ক হয়ে উঠবে যে আপনি রোজ সকালে উঠে অন্য সবাইকে উৎসাহিত করবেন। আর এই কাজ করার জন্যে আপনাদের একটা বলছি, মন দিয়ে শুনুন, পৃথিবীর লোকেরা যেমনভাবে বেঁচে থাকে আমাদের জীবন তাদের থেকে অনেক বেশি আলাদা। আর দেখুন, আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা পৃথিবীর বাকি লোকেদের মতো না করি গির্জায় গিয়ে, আর আমরা শুধু বাম্পার স্টিকার লাগিয়ে আর টেপ রেকর্ডার শুনে যিশুর পিন লাগিয়ে কানে ক্রুশের দুল পরে ভাববো, এটাই তো যথেষ্ট, অনেক হয়েছে, তাই নয় কি? আর কি দরকার? যদি ইচ্ছে হয় তাহলে একবার রোমিও 6 নম্বরটা দেখুন, এটার থেকে আপনারা কি বুঝতে পেরেছেন, আমি কি আপনাদের বোঝাতে পারছি? আমি চাই আমরা এখন দুটো বাণী দেখি, আমি খুঁজে বের করে আপনাদের পড়ে শোনাচ্ছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে ব্যাপ্তিস্ম গ্রহণ সমাধিপ্রাপ্ত হইয়াছি। এই অতএব বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের বোঝাচ্ছে যিশু যা করেছিলেন তা কেন করেছিলেন এবং কেন আমাদের অংশগ্রহণ করতে দিয়েছিলেন। কারণ যেমন খ্রিস্ট পিতা ঈশ্বরের শক্তির সাহায্যে মৃত্যু থেকে আবার ফিরে এসেছিলেন, তখন আমরাও যেন অভ্যাসগত হই, দেখুন অভ্যাসগত বাঁচতে পারি আর জীবনের নতুন নিয়মগুলো অনুভব করতে পারি। আর আমাদের নতুন অভ্যাস গড়তে হবে, শুনুন আদিপুস্তক 24:40, অব্রাহাম ঈশ্বরের উপস্থিতিতে অভ্যাসগত হেঁটে গেল। গীত সংহিতা 1:2 আছে, দাউদ বলল কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবরাত্র ধ্যান করে। যোহন 6 ওরা বলছে ঈশ্বরের কর্ম করার জন্য আমাদের অভ্যাসগত কি করতে হবে, একবার কিছু ঠিক কাজ করে আমরা সারা জীবন যা পাপ করেছি তা মেটাতে পারি না, সারা পৃথিবী আগাছায় ভরে থাকলে আর তাদের মধ্যে মাত্র 2 ভালো গাছ জন্মেছে সেই আগাছাগুলোকে আমরা মেটাতে পারবো না। তবে আমরা যদি অভ্যেস গড়ে তুলি আর যদি বলি আমি নতুন অভ্যেস গড়ে তুলবো এবং শিখবো কিভাবে এই নতুন জীবন যাপন করা হয়, জীবনকে বোঝা বলে মনে করবেন না আর এই রোমাঞ্চকর যাত্রাকে উপভোগ করুন। ঈশ্বরের সঙ্গে আমার এই যাত্রা নিয়ে আমি খুব উত্তেজিত আর আমি বিরক্ত হয়ে উঠি, এই প্রণালীটা আমি পছন্দ করি না। আমি সবসময় চাই টেবিলে কিছু থাকুক, আর আমি জানি যে প্রভু আমাকে এই বিষয়টা আরেকটু এগিয়ে আসতে বলেছেন। আমার মনে এটাই হলো খ্রিশ্চান হওয়ার সবচেয়ে উত্তেজক ব্যাপার, সবসময় কিছু উন্নতি করার অপেক্ষায় থাকি আর প্রভুকে মানুষের সামনে আরও বড় করে প্রদর্শন করতে পারি। আসলে আমি খুব একটা মহান জীবন পাই না, কিন্তু আমি বাইবেল সম্পর্কে খুব একটা জানি না, আমার উপদেশক জানেন আমি তৃপ্ত না, তোমরা ক্ষুধার্ত আর আমি আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত, থাকো প্রভুর থেকে আরো পাওয়ার জন্যে ক্ষুধার্ত, থাকো পবিত্রতার জন্যে, ধার্মিকতার জন্যে ক্ষুধার্ত, থাকো আত্মার জন্যে ক্ষুধার্ত, থাকো। পৌল রোমিওর 7 এই বিষয়ে বলেছে 15 দিয়ে, শুরু করছি, উনি বলেছেন কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেন আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজ করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। আমরা সবাই এটা পড়ি, আরও একজন ব্যক্তি আছে ঠিক আমার মতনই, আমরা সবাই এর মধ্যে দিয়ে যাই, প্রত্যেক ব্যক্তি এর মধ্যে দিয়ে যায়। আপনারা যখন নতুন জন্ম পান, নতুন হৃদয় পান, নতুন আত্মা পান, এইসব সুন্দর জিনিস
আমাদের অন্তরে গড়ে দেওয়া হয় আর নতুন ইচ্ছে বৃদ্ধি পায়। আর আপনারা এই সব সুন্দর জিনিস করতে চান কিন্তু করেন না, আর কখনো না কখনো আপনি বলেন আমার সমস্যাটা কি, আমার সমস্যাটা কি, যা সঠিক আমি তাই করতে চাই কিন্তু সব সময় আমি ভালোটাই করি। পৌল এই একই সময়ের মধ্যে দিয়ে গেছে, আমাদের প্রিয় প্রেরিত পৌল, যে নতুন নিয়মের তিন ভাগের দুভাগে রয়েছে প্রকাশিত বাক্যে স্পৃষ্টা সবটি বলেছেন, উনিও তার মধ্যে দিয়ে গেছেন। উনি বলেছেন আমার সমস্যাটা কি কিন্তু যা সঠিক তা করতে পারি না। তারপর উনি বলেছেন আয়াত ১৮, যেহেতু আমি জানি না যে আমাকে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত বটে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। উনি বলেছেন আমি জানি কোনো ভালো জিনিস আমার মধ্যে বাস করে না, মানে আমার মাংসে, আমার মাংসে ভালো কিছু নেই, আমার মাংসে ভালো কিছুই নেই। তবে আমার, আমি বলতে পারি যে আমি প্রভুতে সঠিক, তাই প্রভুর সামনে আমি সঠিকভাবে দাঁড়াতে পারি, আর ধার্মিকতাকে আমার আত্মায় ভরে দেওয়া হয়েছে। আপনি প্রভুতে সঠিক, আর কেন কি আপনি প্রভুতে সঠিক তাই আগ্রতশীলভাবে সঠিক কাজ করতে শিখুন। যদি আমাদের মধ্যে কোনো ধার্মিকতায় না থাকে তাহলে প্রভু কিভাবে আমাদের সঠিকটা করতে বলবেন? প্রভু আমাদের যা করতে বলেছেন তা করতে, যা দরকার সেই সব উনি আমাদের দিয়েছেন। সবাই চিৎকার করে বলুন, আমি যা চেয়েছি তাই পেয়েছি। আপনারা এই সত্যটাকে বুঝুন এবং এতে বিশ্বাস করুন যে আমি যা চেয়েছি তাই আমি পেয়েছি, এটা আমার মধ্যে রয়েছে, পবিত্র আত্মার শক্তি আমার মধ্যে রয়েছে, ধার্মিকতা আমার মধ্যে রয়েছে, প্রেম আমার মধ্যে রয়েছে, দয়া আমার মধ্যে রয়েছে, ক্ষমাশীলতা আমার মধ্যে রয়েছে, করুণা আমার মধ্যে রয়েছে, উৎসাহ আমার মধ্যে রয়েছে, এটা আমার মধ্যে রয়েছে। আর আমি বাকিটা জীবন পবিত্র আত্মার সঙ্গেই কাজ করে যাব, যাতে এই কথাগুলোকে আরো অন্তরের গভীরে গেঁথে নিতে পারি ও অন্যদের ভালো করে শেখাতে পারি। আমি চাই আপনারা জানুন যে আমি বুঝেছি নতুন অভ্যেস গড়াটা কত সহজ নয়, আর আমি আপনাদের উৎসাহিত করতে চাই হাল না ছাড়ার জন্যে, হার না মানার জন্যে। যদি আপনার মাংসটি থাকে আর যদি বলেন আমি হার মানব না, আমি হাল ছাড়ব না, তাহলে জীবনে অবশ্যই আপনি বিজয়ী হবেন। প্রভু আমাদের সঙ্গে রয়েছেন, দেখতে থাকুন, সকল তথ্যগুলো জেনে নিন, তারপর আমি আবার ফিরে আসব এবং জানাবো আমাদের বিশেষ সম্মেলন সম্পর্কে, যা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন।